চালা কবুল করে। এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্না, দোয়া করাও সুন্না, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন, ওনারটা উনি করুক আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারো জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল কর। আল্লাহ বলবে গোলাম, ওই যে ফিতনার ভিড়ে আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছিলি, আজকে ওই আইডি কার্ড আমি রেখে দিয়েছি, একদিকে আল্লাহ আইডি কার্ডটা দিবেন, অন্যদিকে 99টা গুনার খাতা থাকবে। হাদিস সাক্ষী, ফাতশিত সিজিল্লাত, 99টা গুনার পাল্লা কাঁপতে কাঁপতে হালকা হয়ে যাবে, আর আল্লাহর আইডি কার্ডের পাল্লা বাড়ি বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? সে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা। না, দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই, আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে, পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি, অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক, আমিও হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে না হুজুর আমারটা কবুল হয়েছেই বলা যাবে? হইতেও পারে নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আলহাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াব বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এই জন্য এখলাসটা বড় জরুরি, লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয়গুণ বেশি? মা মা মা, তারপর বাবা, 3 বার মা, কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক ও মা,
রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবার দিছে কি সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাও কাতাতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছ, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদা দায়ী হবে না, ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মজলুম, ইত্তাকু দাওয়াতাল মজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্না, দোয়া করাও সুন্না, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালা কা বিমিসলিন, ফেরেশতারা বলে ওয়ালা কা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও, ফেরেশতারা তখন বলে ওয়ালা কা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক কানা ডর করি কও বাজি সুবহানাল্লাহ, এবার বেড়ে গেছে আওয়াজ, এক কানা ডর করি হওনা বাজি, এটা বললে কক্সবাজারের বাইরা বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা বলে ওয়ালা কা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন, ঠিক কিনা? আরেক বর্ণনায় এসছে আর দোয়া উহু আল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়া যে করতেছেন এটাই ইবাদত, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়, আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না, মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনি নাই, এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে
এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে এহদিন সিরাতুল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস এন আর্ট, দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প, এটাকে রপ্ত করতে জানতো। কুরআন আমিন লোকটাকে লক্ষ্য করে বলবে, গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা জিনিস তোর জন্য আমি আল্লাহর কাছে আছি, যেই জিনিসটা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাগুলা মাফ করে দি, তোকেও আমি জান্নাতি বানায় দিব। খাতা জানি কয়টা? সবাই বলতে হবে কয়টা? একটু হিসাব করেন, 99 খাতা ভর্তি যার গুনাহ, মাদ্দাল বাসর যেদিকে দৃষ্টি যায় ওই দিকে গুনাহ, এমন ব্যক্তিকে পর্যন্ত আমার আল্লাহ সেদিন আশাহত করবেন না, যিনি তার গোলামদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবেন। তিনি কে? আল্লাহর ব্যাপারে ধারণাটা বড় বানান। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি যদি শুধু তাওবা করতে শিখি, মুমিন বানায়া যিনি আমাকে ও শুভ সংবাদ দিয়ে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আল্লাহ ওই লোকটার জন্য একটা বেতাকা বের করবেন, আইডি কার্ড বের করবেন। লোকটা বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, ও আমার মালিক আল্লাহ, আইডি কার্ডটা দিয়ে আবার কি হবে? এত গুনার মাঝে এই আইডি কার্ডটা দিয়ে কি হবে? আমার আল্লাহ বলবে, গোলাম ওই যে ফিতনার ভিড়ে আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছিলি, আজকে ওই আইডি কার্ড আমি রেখে দিয়েছি। একদিকে আল্লাহ আইডি কার্ডটা দিবেন, অন্যদিকে 99টা গুনার খাতা থাকবে। হাদিস সাক্ষী, ফাতশিত সিজিল্লাত, 99টা গুনার পাল্লা কাঁপতে কাঁপতে হালকা হয়ে যাবে, আর আল্লাহর আইডি কার্ডের পাল্লা বাড়ি বানায় যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কি? সে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা অনেক ছোট। আমরা মনে করি আল্লাহ মাফ করে না, কিন্তু আল্লাহ এতটাই বেশি মাফ করেন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, আপনি মরুভূমিতে চলছেন, চলার বাহন হিসেবে উট নিয়েছেন, এই উট যদি হারায় যায় বান্দার যেমন কুল কিনারা থাকবে না, চিন্তায় ভেঙে পড়বেন, চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুম ভেঙে বান্দা যখন দেখল যেই উট হারিয়ে ফেলেছে, কোত্থেকে যেন এই উট আবার চলে এসেছে, ওই ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে উট পেয়ে যেমন খুশি হয়ে যাবে। এক একটা গোলাম যখন গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে ফিরে আসে,
যিনি এর চাইতে খুশি হয়ে যান তিনি কে? সে আল্লাহর কাছে আজকে কি তওবা করতে রাজি? জান্নাত পাওয়ার জন্য এক নম্বরে আসুন তওবা করি। নবী আমাদেরকে শিখিয়ে গেলেন সাইয়্যিদুল ইস্তিগফার, ফজরের নামাজের পরে কেউ যদি পড়ে, মাগরিবের নামাজের পরে কেউ যদি পড়ে, ফজরের পরে আপনি পড়েছেন, মাগরিবের আগ পর্যন্ত লোকটা যদি মারা যায়, তিনি ওই লোকটার গুনাহ মাফ করে দিন, লোকটাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আবার মাগরিবের পরে আপনি পড়লেন, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, এই সময়ের ভিতরে মারা যাওয়ার কারণে যিনি ওই গোলামটাকে মাফ করে কবুল করে নেবেন তিনি কে? আমরা এই কাজগুলো করি না, একটু যদি আল্লাহর কাছে তাওবা করতে শিখতাম, যিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করতেন তিনি কে? আল্লাহ। সবাইকে আজকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবো ইনশাআল্লাহ, ইমাম সাহেবদেরকে দিয়ে এটা মুখস্থ করিয়ে নিতে পারবো তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে বলবেন হুজুর ফজরের পরে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ায় দেন। আমার মনে হয় কয়েল আছে কোথাও, কয়েল থাকলে একটু নিভাই দিতে হবে। হ্যাঁ, দূরে কয়েল থাকলে ওইটা খুব ডিস্টার্ব হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ বলেন, আমি চেয়েছিলাম না বলে পারি কিনা দেখি, দেখলাম না বলে আর কোনোভাবেই পারতেছি না। আপনারা দোয়া করেন আল্লাহ যেন মাহফিলটাকে হেদায়েতের জন্য কবুল করে, পড়েন আমিন। সকলে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা মনোযোগ দিয়ে আজকে পড়ব, এমন ভাবে পড়ব, এমন একটা মন নিয়ে পড়ব, আমরা হারানো উটটা পেলে যেমন খুশি হয়ে যেতাম, আমার আল্লাহ যেন এর চাইতে বেশি খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়ি আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লাম, ফজরের পরে যদি কেউ পড়ে, মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আবার মাগরিবের পর যদি কেউ পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা ক্ষমা চাক, প্রতিনিয়ত যিনি বান্দাকে ক্ষমা করতে চান তিনি কে? এমনকি আপনি গুনাহ করেছেন দিনের বেলায়, একা একা দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন, খারাপ ভিডিও দেখে ফেলেছেন, গান শুনে ফেলেছেন, চোখের খেয়ানত করেছেন, জবানের খেয়ানত করেছেন, হাতের খেয়ানত করেছেন, মিথ্যা বলে ফেলেছেন, রাত হয়ে গেছে, আজকে রাত্রে যদি একবারের জন্য ক্ষমা চান, যিনি আপনার আমার গুনাহগুলা মাফ করে দিবে তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আপনি যদি দিনের বেলার গুনার কথা স্মরণ করি, রাত্রি বেলায় যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ তো এমন,
আল্লাহ বলতে থাকে আয় গোলাম, এখন তো দিনের বেলা পার হয়ে রাত হয়ে গেছে, রাত্রিকালীন সময়ে ক্ষমা চাইলে মুহূর্তের ভিতরে দিনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা দ্বিতীয় অপশনে চলে আসি, রাতের বেলায় গুনাহ করে ফেলেছেন, দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছেন, দিনের বেলায় যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, রাতের বেলার গুনাহগুলা দিনের বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে? তাওবা করবেন কখন? সবাই বলেন কখন? বলেন এখন। কখন? এখন। আমরা কোন সময় আছি? দিনের বেলার গুনার জন্য যদি রাত্রিবেলায় তওবা করেন, যিনি মাফ করবে তিনি কে? আবার দিনের বেলায় যখন আপনি তওবা করবেন রাতের গুনার জন্য, যিনি মাফ করবেন তিনি কে? নবী মূসা আলাইহিস সালামের জীবনী থেকে উল্লেখযোগ্য একটি তওবার ঘটনা সকলের মনে রাখা উচিত। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ইলাহি আসকিনা গাইসাক وانشر علينا رحمتك وارحم بالاطفال الرضع والشيوخ الركع والبهائم الرتع. আয় আল্লাহ তাআলা তাকায় দেখেন বৃদ্ধ মানুষগুলা ফরিয়াদ করছে, তাকায় দেখেন দাড়ি পাকা মানুষগুলা ফরিয়াদ করছে, তাকায় দেখেন পশু পাখি গুলা খোদার যন্ত্রণায় ছটফট করছে, শিশু বাচ্চা গুলা কান্নাকাটি করছে, দয়াময় মালিক দয়া করে মায়া করে আপনি আপনার রহমতের বৃষ্টি আমাদের জন্য দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা। ও নবী মূসা, এমন এক পাপিষ্ট তোমাদের মধ্যে আছে যার 40 বছরের গুনার কারণে বৃষ্টি বন্ধ রেখেছি, সে যদি চলে না যায় আমি আল্লাহ মাফ করব না, বৃষ্টি তোমাদেরকে দান করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন, ডাক দাও সে যেন উঠে চলে যায়, সে চলে গেলে আমি বৃষ্টি দেব। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে হাজার হাজার বনী ইসরাইল, কেমন করে আমি শব্দ পৌঁছাবো? আল্লাহ বললেন, মিন কান্নিদার ওয়া মিনাল বালাব, তোমার কাজ হচ্ছে ডাক দেয়া, প্রত্যেকটা কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কি? তুমি শুধু ডাকটা দাও, আমি আল্লাহ তোমার ডাকটা পৌঁছায় দিব। নবী মূসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, রাগ করলে যখন রেগে যেতেন চুলগুলা পাগড়ি বেদ করে দাঁড়িয়ে যেত, বলেন আল্লাহু আকবার, এমন সহ্য বীর্য এবং রাগ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানিয়েছিলেন। উনি এবার একটা ডাক দিলেন, আইয়ুহাল আব্দাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহা বিল মাআসি মুনযু আরবাঈনা সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। হে পাপিষ্ঠ তুমি চলে যাও, তোমার কারণে আল্লাহ 40টা বছর
তোমার অন্যায়ের কারণে বৃষ্টি বন্ধ রেখেছে, তুমি চলে গেলে বৃষ্টি আসবে। নবী মূসা আলাইহিস সালাম যখন লোকটাকে চলে যেতে বললেন, মাথা নিচের দিকে দিয়ে লোকটা কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ, 40 বছর ধরে নাফরমানি করেছি, দুনিয়ার কেউ জানে নাই, শুধু আপনি জেনেছেন। কারো সামনে তো আপনি লজ্জা দেন নাই। আজকে যদি আমি চলে না যাই, আমার জন্য সবগুলা মানুষ কষ্ট পাবে, পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, শিশু বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে, কিন্তু মালিক আমি যদি উঠে চলে যাই, সব লোকগুলা আমাকে চিনে ফেলবে। আয় আল্লাহ, ভুল বুঝতে পেরেছি, আর দূরে থাকতে চাই না। মাবুদ মাওলা দয়া করে, মায়া করে, গুনাহ মাফ করে, ফরিয়াদ কবুল করেন। বলেন আল্লাহু আকবার। গুনাহ করছেন কত বছর? 40 বছর। একবার শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তৎক্ষণাৎ আল্লাহর এত দয়া লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একটু আগে বৃষ্টি চেয়েছিলাম, বললেন বৃষ্টি হবে না, যতক্ষণ 40 বছরের নাফরমান না যাবে, কেউ তো উঠে চলে যায় নাই, কেউ তো উঠে যায় নাই, কার কারণে বৃষ্টি দিয়েছেন? আল্লাহ জানায় দিলেন নবী মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার একটা বার তাওবা করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমার আল্লাহর এত দয়া লেগেছে, রহমতের বৃষ্টি তার জন্য দান করে দিলাম। নবী মূসা আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, তিনি বললেন, আল্লাহ, যেই লোকের একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ আপনি মাফ করে দিলেন, রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন, এক নজর লোকটাকে আমি দেখতে চাই। আপনাদের কাছে প্রশ্ন, ওই লোকটাকে যদি আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? বলেন বাড়বে না কমবে? সবাই বলেন বাড়বে না কমবে? আপনারা যখন উত্তর দিলেন বাড়বে, আমার আল্লাহর কাছে উত্তর হলো কমবে। আল্লাহ বললেন, নবী মূসা, 40 বছর যখন গোলাম নাফরমানি করেছিল, একবারের জন্য আমি আল্লাহ তাকে লজ্জা দেই নাই, তোমাকে দারোগা বানায় পাঠায় দেই নাই, অমুক ঘরে অমুক জায়গায় লোকটা অপরাধ করছে, তোমাকে পাঠাই নাই, এখন কি আমি লজ্জা দেব? যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, কেমন করে আমি লজ্জা দিব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের গুনাহ মাফ করে দিয়ে প্রিয় বানিয়ে নিলাম। মুহূর্তের ভিতরে যিনি বান্দার তওবা কবুল করেন তিনি কে? আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, সকলে আমরা তওবা করব কার কাছে? তওবা করবেন কার কাছে? এরপরে আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বারে, আল আবিদুন, ইবাদত করব কার জন্য? এখন আমরা ইবাদত অনেক সময় বুঝি না। ইবাদত যদি আল্লাহর জন্য করতে চান, প্রথমেই মনের ভিতরে এইটা বসাতে হবে, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, মানুষের কোন ইবাদত না, ইবাদত কার? কথা বলেন, ইবাদত কার? আল্লাহর ইবাদতটা কেমন আজকের এখান থেকে বোঝার চেষ্টা করেন।
সিজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আল্লাহ। এই সিজদা যদি আপনি কোনো বাবার পায়ে দেন, মাজারে গিয়ে দেন, এটা ইবাদত? এটার নাম শয়তানি, এটার নাম শিরক। আবার কখনো কখনো আমল মনে করে আপনি এমন কাজ করলেন যেটা নবী করেন নাই, ফিদ্দিন দিনের মধ্যে এমন বাড়াবাড়ি করলেন যেটা নবী করেন নাই, এটার নাম বিদআত। এটার নাম কি? বেদাত মুক্ত যদি আপনার ইবাদত হয়, শিরিক মুক্ত যদি আপনার ইবাদত হয়, ওই ইবাদতের কারণে যিনি প্রতিদান হিসেবে জান্নাত দান করে দিবেন তিনি কি? অল্প ইবাদত করেন কিন্তু নির্বেজাল ইবাদত করেন, আমলে সালেহ করেন, নেক কাজ করেন, মানুষের গোলামি বাদ দিয়ে দেন, গোলাম হন কার? আল্লাহ। আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এখন আল্লাহর গোলাম কিভাবে হবেন? আপনার আমার ভিতরে যদি বিদআত থাকে, সমাজের ভিতরে তাকায় দেখবেন এখন বেদাতি বক্তা পর্যন্ত আছে না নাই? আছে। নতুন এক বক্তা সেদিন অ্যারেস্ট হয়েছে, নকশবন্দি, এখন বাক্সবন্দি হয়েছে। তার ওয়াজও আপনারা গিয়ে শুনছিলেন এতদিন ধরে। আমি তখনই চিন্তা করেছি যে লোকটা আল বারাকা মাআ আকাবিরিকুম, বড়দের সাথে বরকত আছে, এই বিষয়টা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেদিন দেখেছি এই লোকটা আলেমদেরকে গালিগালাজ করে কথা বলে, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে যেদিন শুনেছি গালি দিয়ে কথা বলেছে, জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে যখন গালি দিয়েছে, আমি তখনই বুঝেছি অচিরেই তার সময় আসছে পতনের। ঠিক না বেঠি? এখন এমন পতন হয়েছে, তার চতুর্থ স্ত্রী যখন বলছে আপনি একটা আলেম, আপনি কেমন করে একজন অপরিচিতা মহিলাকে দুই দিন ঘরে রাখলেন, সে বলতেছে শুধু অপরিচিতা এক মহিলারে না, বরং তুই যাওয়ার পরে প্রতিদিন একটা একটা মহিলা রাখছে। এদের ওয়াজ আপনারা শুনেন, রাষ্ট্রীয়ভাবে তাদের লাগাম টেনে ধরা দরকার। এ সমস্ত জালিয়াতদেরকে মাহফিল করতে দিবেন না, মাহফিল করার কোন অধিকার তাদের নাই। ঠিক না বেঠি? এই সমস্ত বেদাতি বক্তারা দেখবেন কথায় কথায় তারা আলেমদেরকে গালিগালাজ করে। ঠিক না বেঠি? ইসলাম পন্থীদেরকে তারা ওয়াহাবি বলে গালিগালাজ করে। ঠিক না বেঠি? যাদেরকে গালিগালাজ করো তাদের আমলটা একটু তাকায় দেখো, তাদের চরিত্রের ভিতরে এমন কলঙ্ক তোমরা প্রমাণ করতে পারো নাই, তোমাদের চরিত্রের কলঙ্ক বারবার প্রমাণিত হয়েছে। ঠিক না বেঠি? এই যদি জাতির অবস্থা হয়, এই বক্তা যার নাম বললাম, সে মসজিদের ভিতরে আইনজীবী, সে বলেছে মসজিদের ভিতরে সরাসরি, সেটার রেকর্ডও আমার কাছে আছে, মসজিদের ভিতরে মহিলা সহ ধরা পড়ায় কমিটি বাধ্য হয়ে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়েছে, সেই ঘরে তার একটা মেয়ে হয়েছে, তাহলে চরিত্র ভালো, তার পাগড়ি আছে লম্বা, জুব্বা।